তার স্বনির্ভর মন্ত্রে দীক্ষিত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজের উদ্যোগ আর বাণিজ্য চালু করে সোনালি ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে চলেছে রাজ্যের উদ্যমী যুব সমাজ। শুক্রবার মর্চমোহনী এলাকায় এমনই এক উদ্যমী যুবক অজয় ঘোষের জোসেফ দোকান পরিদর্শনে যান বিপ্লব কুমার দেব। তাঁর স্বনির্ভর হওয়ার স্লোগানে আকৃষ্ট হয়ে নিজের উদ্যোগে এই দোকান খুলেছে অজয় ঘোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত অজয় নিজের হাতে বিপ্লব দেবের জন্য বানিয়ে দেয় আমের জুস। গলায় উত্তরীয় পরিয়ে বিপ্লব কুমার দেবকে সম্মান জানায় অজয়। উপহার দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি নিজস্ব প্রতিকৃতি। স্বনির্ভর মানসিকতাটাই যুবকের এই উদ্যম আর উৎসাহ দেখে খুশি বিপ্লব কুমার দেব জানান, যে কোনো কাজই মর্যাদার বিষয় আর রোজগার করলেই আসবে আত্মবিশ্বাস আর মানসিক শক্তি। বাম আমলে এই স্বনির্ভর মানসিকতাটারই অভাব ছিল বলে উল্লেখ করেন জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেব। স্বরোজগারী যুবক আজকে অজয় ঘোষ, আমি ফেসবুকে দেখেছি সে লিখেছে যে স্যার আপনি বলতেন বসে না থাকা, কোনো না কোনো রোজগার করা, তো সে কোনো কিছু করতেন না। বোনের বাড়িতে গিয়েছিল জয়পুর, ওখানে গিয়ে জুস বানানো এইসব এসব দেখেছেন, শিখেছেন বোনের কাছ থেকে। তো এখানে এসে এটা স্টলটা তৈরি করে এখানে লাগিয়ে দিয়েছেন। তো এখানে যে ভেজ পাকোড়া হোক, ননভেজ পাকোড়া হোক, তার সঙ্গে সঙ্গে জুস এইগুলো বিক্রি করা উনি এখানে ব্যবস্থা করেছেন। ওর নিজে স্বরোজগারি হয়েছেন। আমি জিজ্ঞাসা করছি টোটাল কত টাকা, প্রথমে 20,000 টাকা, তারপরে 25,000 টাকা, এমন করে করে হয়তো 50,000 টাকার কাছাকাছি টোটাল পুঁজি রেখেছে, জোগাড় করেছে। জোগাড় করে আজকে এখানে বিজনেস শুরু করে দিয়েছে। এই যে স্বনির্ভর মানসিকতা, নিজে কোনো কিছু করা, আগে কি ছিল আমি ওকে অযোগ্য জিজ্ঞাসা কী করতে আগে স্যার কোনো কিছু করতাম, তো কী লাভ হবে? আজকে যখন নিজে শুরু করেছে রোজগার করছে তার জীবন পদ্ধতি সুন্দর হবে, আর বসে থাকলে কোনো লাভ নেই। তা আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার সমস্ত নজওয়ান ছেলে মেয়েদেরকে বলবো, কাজের কোনো ছোটো বড় নেই, যে কোনো কাজে নিজেকে লাগিয়ে দেওয়া, বাট কোনো না কোনো রোজগারের সঙ্গে নিজেকে অ্যাড করে দেওয়া, আর তা থেকে মানসিক শক্তি বাড়ে। যখন কোনো লোক রোজগার করা শুরু করে তার মধ্যে কনফিডেন্স লেভেল আসে। আর আগে কী ছিল ত্রিপুরার মধ্যে, না যদি এইসব দোকান দিই তাহলে সম্মান কমে যাবে, তার জন্য এমনিতে ভয় করে ঘুরতে থাকো, কিন্তু এইসব দোকান লাগালে আচ্ছা ও রোড সাইডের দোকান লাগিয়েছে আরে ছোটো এসা নিয়ে। তো আমি এটাই বলবো, সবাই রোজগার করুন আর সবাই নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুন স্বনির্ভর মানসিকতা। বাকি সরকারি চাকরি বাকি ও তো আছেই, সে তো আপনার যোগ্যতা অনুসারে আপনি পেয়ে যাবেন, তার ব্যবস্থা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের মাধ্যমে রয়েছে। এটাই আমি আপনাদের মাধ্যমে আজকে জন্মাষ্টমীর শুভ পর্ব সেই পর্বের দিন আমি অজয় ঘোষের কাছে এসেছি। আমি খুশি, আমার জন্য জুস তৈরি করছে ম্যাঙ্গো জুস, তার মধ্যে দেখলাম ড্রাই ফ্রুটের ব্যবস্থা করছে, খাবো এবং পয়সা দিয়ে যাবো বিনা পয়সা। রাজ্যের বেকারদের প্রতি আন্তরিক আবেদন জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বেকাররা বসে না থেকে নিজের যোগ্যতা অনুযায়ী যে কোনো রোজগারে নেমে পড়তে হবে। স্বনির্ভর ত্রিপুরার স্বপ্ন সফল করাই তার আন্তরিক মনের ইচ্ছা বলে উল্লেখ করেন তিনি। জন্মাষ্টমী শুভলগ্নে অজয় ঘোষের সোনালী ভবিষ্যতের কামনায় তাঁকে উৎসাহ আর প্রেরণা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান এই দোকান আগামী দিনে আরও অনেক বড় হবে। ফ্লাওয়ার্স ক্লাব পরিচালিত ফ্রি কোচিং সেন্টার ও পরিদর্শন করেন বিপ্লব কুমার দেব। ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অন্য ক্লাবগুলিকেও এমন কাজে এগিয়ে আসার আবেদন রাখেন। আমি অত্যন্ত আনন্দিত যে ফ্লাওয়ার্স ক্লাবের দ্বারা ফ্রি কোচিং এর ব্যবস্থা, আর যারা টিচার আমার বনমালীপুর অঞ্চলের এফিশিয়েন্ট টিচার, ম্যাথের টিচার, ইংলিশ সায়েন্স টিচার, মানে সাবজেক্ট টিচার আছে, ওনারা সবাই মিলে ফ্রিতে এখানে কোচিং দেয়। আর যারা গার্জিয়ানরা এসছেন তাদেরকে নিয়ে আসে, এবং এডুকেশন সাবজেক্টের সঙ্গে সঙ্গে যে মিউজিক্যাল হো ডান্স হো তারও টিচার এখানে আসে। সম্ভবত কালচারাল অ্যান্ড
जो सबजेक्ट एजुकेशन जेटा स्टाडी दुटाई एखे है আমার কাছে খুব ভালো লাগলো। যারা টিচার আছেন এখানে, যারা টিচার এখানে আছেন, তারা বললেন যে আগামী কিছুদিনের মধ্যে বিএডের কোচিংও শুরু করবে, কারণ আমার টিচার লাগবে। তো বিএড যখন হবে, নিশ্চিত বিএড করে ট্যাট করলে আপনি আপনি যখন এক্সাম দেবেন কোয়ালিফাই হবে। তো টিচার হয়ে যে কোনো সরকারি স্কুলে চাকরি করতে পারবেন, নিজের জীবিকাও হবে, তার সঙ্গে সঙ্গে বিদ্যাদান করতে পারবেন। তো সেটা ত্রিপুরার জন্য একটা ভালো উদ্যোগ। আমি আপনাদের মাধ্যমে বাকি সব ক্লাবগুলো যদি এই ধরনের কার্যক্রম শুরু করে, একদিকে সন্ধ্যার সময় আমরা অনেক সময় আড্ডা পিটতে বসে যাই, এর চাইতে ভালো এই দ্বিগুণটা ওখানে কোন না বসে যদি এখানে যদি গার্জেনরা চলে আসে, ছেলেমেয়ের পড়াশোনা হয়, আর যারা টিচার আছেন হয়তো বিকেলে চার বন্ধু মিলে একটু কথাবার্তা বলছে, যেটা আড্ডা দেওয়ার একটা মানসিকতা থাকে বা ডেভেলপড হয়ে গেছে সোসাইটিতে, ডিসকাশন যাই হোক, তো সেটা বন্ধ হয়ে এখানে ওনারা চলে এসছে, এখানে বিদ্যাদান করবে। এখানেও তো সবাই একসঙ্গে বসতেই পারে, গিয়ে তো বসে কিন্তু একটা ভালো কাজ করে, এটা সোসাইটির জন্য একটা সাকারাত্মক কাজ করে। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি যারা টিচার আছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে যে এই ক্লাবের মাধ্যমে হেলথেরও এখানে চেক আপ হয়, হেলথের বিভিন্ন সাহায্য সহায়তা যা যা প্রয়োজনীয় আছে প্রাথমিকভাবে এনারা করে থাকেন। এখানে আমি দেখেছি লাইব্রেরির মতো লাইব্রেরিরও ব্যবস্থা আছে, তো স্পোর্টসেরও এরা আছেন। এগুলো অনেক ক্লাবই করে থাকে, কিন্তু এই যে প্যাটার্নটা কোচিং দেওয়াটা সেটা কম রেয়ার। তো এই কালচারটা ডেভেলপ করলে ক্লাবের অন্যান্য সামাজিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।